কাঁচির পা খুলে দিচ্ছে তো তামিম, দেখো কত বড় হাতি। সুন্দর একটা হাতি, হাতিটা পিঠে এখন এটা বসাবে, দেখবে হাতির পিঠে এখন সিংহাসন বসাবে, দেখেছ? হ্যাঁ, হাতির পিঠে এখন এই সিংহাসনটা বসাবে, এই দেখো এই যে সিংহাসন, এখন হাতির পিঠে বসাবে, এটাকে রাজকীয় হাতি বানাবে, রাজকীয় হাতি বানাবে, এখন এই হাতির পিঠে সিংহাসন বসাবে, সিংহাসন। ইন্দোর স্টেডিয়াম, বর্তমানে এখানে কাবাডি খেলা হচ্ছে, বঙ্গবন্ধু কাপ 2024 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট। এখানে হাতিকে সাজানো হবে, হাতি সাজানোর প্রস্তুতি চলতেছে। হাতির পিঠে কিভাবে উঠলো দেখলে? হাতির সুরে পা দিয়ে উঠে গেল। আগে চিড়িয়াখানায় যে একটা ঘটনা ঘটেছিল, ওই ঘটনার পর থেকে আসলে হাতির সামনে দাঁড়াতে আসলে ভয়ই লাগে, যদিও আসলে কাছ থেকে দেখতে খুব ভালোই লাগে। এরকম প্রাণীরা আমরা আসলে সচরাচর দেখতে পারি না একবারে কাছে, ওই জন্য বাচ্চারাও খুব আগ্রহ নিয়ে এখানে দেখতেছে। অনেক বাচ্চা এখানে ভিড় জমিয়েছে, দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এই হাতি আর এখানে অনেকগুলো ঘোড়া আনা হয়েছে, যেগুলো এখানে একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে, এই বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী সম্ভবত এই হাতি এবং ঘোড়ার পিঠে করে যাবে। সেই হাতিকে বরযাত্রীর বিয়ের যে সাজটার জন্য প্রস্তুত করা হচ্ছে বর্তমানে। আমি খুব কাছে দাঁড়িয়ে আছি হাতির, আমার সাথে আমার দেবিকাও আছে, তামিম। এই যে হাতি দেখছ, হাতি তুমি দেখছো, হাতিকে দেখছো? ওরে বাবা রে, হাতি কেমন করছে দেখছো? ওরে বাবা রে, ওই দেখো বাবা হাতি ডাকছে দেখছো। বরযাত্রীর ঘোড়া, সুন্দর একটা ঘোড়া, এতক্ষণ ঘোড়াটাকে সাজানো হইল। সামনে আরেকটা ঘোড়া আছে কালো, এই কালো ঘোড়াটাও অনেক সুন্দর, আর এটা হচ্ছে সাদা কালো, কিছুটা অস্ট্রেলিয়ান, বুঝতে পারছেন? ঘোড়াটা কিন্তু অনেক বড়। এই যে এটা একটা সুন্দর একটা ঘোড়া, আমার কাছে তো পুরা উসমানের এই কারা না কি নাম জানি, উসমানের ঘোড়াটা ওরকম লাগছে আমার কাছে। কারেল কারেল, ঘোড়াটা সুন্দর আছে।
একটা ঘোড়া দেখেছো? হ্যাঁ এটা ঘোড়া, সুন্দর ঘোড়া। এখানে দুইটা সাদা ঘোড়া, এখানেও দুইটা সাদা ঘোড়া দেখতে পাচ্ছি। ঘোড়া গাড়ি পিছন দিক থেকে একটা লাল, দুইটা লাল ঘোড়া দেখতে পাচ্ছি আমরা। দেখেছো ঘোড়া ঘাস খাচ্ছে? হ্যাঁ ঘোড়া ভুসি খাচ্ছে, ভুসি। ঘোড়া ভুসি খাচ্ছে, দেখেছো? একটা ঘোড়ার বাচ্চা দেখা যাচ্ছে, একবারে ছোট্ট ঘোড়ার বাচ্চা। এই ঘোড়াটার বাচ্চা এটা, হ্যাঁ সুন্দর। বাচ্চা দুধ খাচ্ছে, অবশেষে ঘোড়ার সিংহাসন, হাতির সিংহাসন বসায় ফেলানো হইল। হাতিটা অনেক ছটফট করতেছে। এখানে লক্ষণীয় বিষয় দেখতে পাচ্ছেন যে একজনের হাতে লাল রঙের একটা লাঠি আছে, এবং লাঠিটা সে হাতির কানের এখানে ধরে রেখেছে। অ্যাকচুয়ালি ওই লাঠির একবারে মাথায় একটা লোহার একটা ব্রেকের মতো আছে, যেটা হাতির কানের এখানে ওরা আটকিয়ে রেখেছে। হাতি যখন খুব বেশি লড়াচড়া করতে চায় বা বেশি পাগলামি করতে চায়, তখনই সেই ওই ব্রেক দিয়ে সে আঘাত পায়, যার কারণে হাতি আর বেশি লড়াচড়া করে না। এটা একটা হাতিকে কন্ট্রোল করার টেকনিক, এটা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না। আপনারা যারা লক্ষ্য করে দেখেন, তারা কানে রেখে কিন্তু একটা লাঠি আটকিয়ে রেখেছে, এবং যদি এই হাতির সামনে দুটি পা কিন্তু শিকল দিয়ে আটকানো আছে, হাতিটা চাইলেই বেশি মুভ করতে পারবে না, দৌড়াদৌড়ি করতে পারবে না। অনেক মানুষের ভিড়, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি কৌতূহল। এই যে সরঞ্জামগুলো দেখতে পাচ্ছেন, এটা হাতির পিঠে বসানো হবে। এখানে একটা তরবারির মতো আছে, এটা হচ্ছে ছাতা, যেটা হাতির পিঠে বসানো হবে ছাতাটা। এবং এটার নিচে দেখতে পাচ্ছেন একটা প্রতীকী তরবারি আছে। এই প্রতীকী তরবারিটা যিনি হাতির পিঠে বসবেন, তিনি এটা হাতে ধারণ করবেন। এবং এই হাতি মোটামুটি প্রস্তুত, এখন এই ছাতাটা উপরে বসানো হবে হাতির পিঠে। আমরা চেষ্টা করলাম যে একটা হাতিকে কীভাবে সাজানো হয় কোনো অনুষ্ঠানের জন্য, সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখানোর। তো আপনারা হয়তো অনেকে এর আগেও দেখেছেন, যারা আগে দেখেননি তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যদি দেখাতে পারি তাহলে খুব ভালো লাগবে। এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই লাইক এবং সাবস্ক্রাইবের অনুপ্রেরণাই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। ছোটো বাচ্চাকে বসানো হচ্ছে হাতির পিঠে, সে তার সিংহাসনে বসলো। এবং এটা তরবারি দেখতে পাচ্ছেন,